অনলাইনে যখন তোমার মোবাইল কিংবা কম্পিউটারে বসে যখন তুমি ক্লাসগুলো যখন খেয়াল করবে মানে আশেপাশে কি হচ্ছে এটা তোমার দেখার দরকার নাই ফোকাস তো হচ্ছে সেটাই যে আমি যেদিকে তাকাচ্ছি যেটা আমি খেয়াল করতেছি আমার জাস্ট আমার ব্রেন থাকবে আমার মনোযোগ থাকবে ওই দিকে আশেপাশে আমি কোনো দিকে তাকাবো না আশেপাশে কী হচ্ছে সেটা আমি দেখব না এটা হচ্ছে ফোকাস অঙ্ক করার সময় সবসময় ফোকাসটা জরুরি আমি এবার অঙ্কর দুই নম্বর যাচ্ছি বারোয়ের ঘূর্ণীয়গুলি বের করব তাও তোমরা চিন্তা করো একটু আগে আমি যা বললাম কি বলছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে আমি বললাম কোনো একটি সংখ্যার মধ্যে দ্যাটস মিন বারোয়ের মধ্যে যে যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয় তাই হচ্ছে ওই সংখ্যার গুহনিয়োগ বারোর মধ্যে তোমরা চিন্তা করো বারোর মধ্যে কি কি ভাগ যায় কে একজন হয়তো লাভ মেরে চিন্তা করলা বলে উঠলা যে স্যার বারোর মধ্যে তো তিন যায় বারোর মধ্যে চার যায় স্যার বারোর মধ্যে ছয় যায় এর শোকে বারোর মধ্যে তিনও যায় চারও যায় ছয়ও যায় বারো যায় কিন্তু তোমাকে আগে দেখতে হবে বারোর মধ্যে তুমি এক দিয়ে শুরু করবা কী দিয়ে শুরু করবা এক দিয়ে শুরু করবা অর্থাৎ এক দিয়ে শুরু করবা তারপর দুই দিয়ে তারপর তিন দিয়ে তারপর চার দিয়ে তারপর পাঁচ দিয়ে ছয় সাত আট নয় এভাবে দেখবা এর মধ্যে যে সঙ্গেগুলো ভাগ যাবে সেগুলো দিয়ে ভাগ করবা যেগুলো যাবে না সেটা দিয়ে করবো না কিন্তু চিন্তা করার সময় তোমাকে প্রথমে এক দিয়ে চিন্তা করতে হবে তাহলে আমরা কি করলাম প্রথমে এক দিয়ে এক গুণ বারো অর্থাৎ বারোর মধ্যে এই বারোর মধ্যে এক যাবে বারোবার একটা হচ্ছে ভাজক আর এই বারোটা হচ্ছে ভাগ ফল বারোর মধ্যে দুই যাই এই যে দুই দিয়ে ভাগ করলাম দুই বারোর মধ্যে কবার যায় ছয় বার যায়। এ হচ্ছে ছয় বারোর মধ্যে তিন যায় তিন কবার যাই চারবার যায় ক্লিয়ার তাহলে বারোর মধ্যে তিন যাই তিনের পর কি যায় চার যায় চার অলরেডি চলে আসছে এই যে চারটা চলে আসছে তাই চার লেখা লাগবে না বারো মধ্যে পাঁচ যাবে না তাহলে আমরা সেটাও লিখবো না বারো এর সকল গুণনীয়গুলো হলো বারো এর সকল গুণনীয়গুলো বারোয়ের সকল গুণীয়গুলো হলো আসো এখানে তোমরা ইলোমিলো করবা না লাইন বাই লাইন যাবা স্টেপ বাই স্টেপ প্রথমে কি আসছে এক এক লিখবা কমা দিবা তারপরে এভাবে আসবে দুই লিখবে দুই তারপরে আসো নিচে তিন তিনের পরে নিচ থেকে উঠবা উপরের দিকে অর্থাৎ ছোটো থেকে বড় দিকে ছোটো থেকে বড়ো তারপরে কত চার ছয় বারো আমি তার লিটার আরেকবার বললাম আরেকবার আমি তোমাদের রিপিট করছি বারোয়ের সকল গুণীয়গুলো হচ্ছে এক দুই তিন চার ছয় বারো দ্যাটস মিন বারোর মধ্যে এই সংখ্যাগুলোই কেবলমাত্র নিঃশেষে বিভাজ্য হবে আর কোনো সংখ্যা বারোর মধ্যে ভাগ যাবে না তাহলে আমরা কি বললাম বারোর মধ্যে শুধু কেবলমাত্র এই সংখ্যাগুলোই কি যাবে ভাগ যাবে এখন অঙ্ক যতই চেঞ্জ হোক যতই তোমার আরও যদি অঙ্কর যদি আরও যদি কোনো বিশ্লেষণ আসে এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা আর কখনও বারোর মধ্যে ভাগ যাবে না এগুলোই কেবলমাত্র বারোর মধ্যে ভাগ যাবে তাহলে একটি সংখ্যার মধ্যে যে যে সংখ্যাগুলো নিঃশেষে ভাগ যায় ওই সংখ্যাগুলোই হচ্ছে গুণনীয়ক তাহলে গুণনীয়ক কি এরাই হচ্ছে বারোর গুণনীয়ক অর্থাৎ বারোর মধ্যে কেবলমাত্র এরাই ভাগ যাবে তাই এরাই কেবলমাত্র বারোয়ের গুণনীয়ক আমাদের এখানে পাঁচ নাই কেন পাঁচ বারোর মধ্যে ভাগ যায় নিবিধে পাঁচ আসে নাই আমরা এবার যাচ্ছি তিন নম্বরে তিনের পর আমরা যাচ্ছি এবার তিনের এবার তিন নাম্বারে যাচ্ছি আমি এটা রেখে দিচ্ছি কারণ হয়তো আমাদের তিন নম্বরটা লাগবে তিন নাম্বার হচ্ছে চব্বিশ আগে ছিল বারো এবার দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে তাহলে দেখো অঙ্ক একই যেহেতু অঙ্ক একই তাই রেখে দিচ্ছি কেন আগেরটার সাথে তোমরা মিলাই দেখো আমি একটি চেঞ্জ করলাম না আমি তোমাদের বলছিলাম যখনই তুমি গুণীয় বের করবা অবশ্যই প্রথম তোমাকে এক দিয়ে দেখতে হবে তারপর দুই দিয়ে তারপর তিন দিয়ে তারপর চার দিয়ে তারপর পাঁচ দিয়ে তারপর ছয় দিয়ে তারপর সাত দিয়ে এখন হয়তো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে বলে যাচ্ছেন চব্বিশের মধ্যে তো সবগুলো ওকে যাওয়ার দরকার নাই তুমি সিরিয়াল করবা একের পর চার চারের পরে পাঁচ পাঁচ যেহেতু যাচ্ছে না পাঁচ যাবে না পাঁচের পরে ছয় ছয় যাচ্ছে সাত যাচ্ছে না সো আমরা সাত দেবো না আট যাচ্ছে নয় যাচ্ছে না সো নয় দেবো না বাট তোমাকে সিরিয়াল মেনটেন করতে ভেবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দিতে হবে আসো আমি এক দুই তিন আমি রেখে দিচ্ছি কারণ বারোর মধ্যে এক চব্বিশের মধ্যে এক যায় বলো তোমরা চব্বিশের মধ্যে এক কবার যাবে চব্বিশ চব্বিশ তোমরা জানো যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে ওই এক ওই সংখ্যাটাই থাকে এবার আসো চব্বিশের মধ্যে দুই কবার যায় বারো বার যাই রাফ করা লাগবে না কেন দেখো দুই দুইয়ের মধ্যে যাবে একবার আর এই দুই চারের মধ্যে যাবে দুবার চব্বিশের মধ্যে তিনও যাই আটা চব্বিশ ওকে এবার তোমরা চিন্তা করো তিনের পরে কি তিনের পর হচ্ছে চার চার নামটা পড়ো দেখো চার চব্বিশের মধ্যে যায় কি না চার নামটা পড়ো হ্যাঁ তোমরা পড়ছ পড়ে তোমরা কী পেলা চার চব্বিশের মধ্যে যাই ছয় বার চার ছ চব্বিশ এবার দেখো পাঁচ চিন্তা করো পাঁচের নামটা পড়ো পাঁচ চব্বিশের মধ্যে যাই না এর সবকে আমরা দিলাম না এরপর আসো ছয় ছয় কবার যায় ছয় চারবার যায় ছয় অলরেডি চলে আসছে তাই আর ছয় দেওয়া লাগবে না সাত যাবে না চব্বিশের মধ্যে ভাগ নিঃশেষ ভাগ যাবে না আট যাচ্ছে আর চলে আসছে নয় যাবে না দশ যাবে না চব্বিশের মধ্যে এগারো যাবে না বারো চব্বিশের মধ্যে ভাগ যাবে বারো চলে আসছে এরপর তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কিছুই যাবে না আর যাবে চব্বিশ এক্ষেত্রে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই নবিত্তিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় হোক স্কুলের পরীক্ষা হোক বা উপরের ক্লাসে হোক যে কোনো সংখ্যার সবচেয়ে বড় গুরু হচ্ছে ওই সংখ্যাটি এবং যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণ নিয়োগ হচ্ছে এক কি মনে রাখবা যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যা চব্বিশ হোক ছত্রিশ হোক বায়ান্ন হোক একশো ছয় হোক যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুরু হচ্ছে এক কারণ একই নিচে আর কোনো সংখ্যা নেই আর যে কোনো সংখ্যার সবচেয়ে বড় গুরু নিয়োগ হচ্ছে সংখ্যারটি নিজে তুমি যদি একজন একটি সংখ্যা হও তুমি নিজেই হবা ওই সংখ্যার সবচেয়ে বড় গুরু নিয়োগ আর এক হচ্ছে সবচেয়ে ছোট গুরু আচ্ছা আমরা তাহলে এখানে কি লিখব নিচে আমরা নিচে লিখব সুতরাং এর। প্রশ্ন যেভাবে চাইছে আমরা সেভাবে লিখলাম সকল গুণ নিয়োগ গুলো সকল গুণনীয় সকল গুণ গুলো হলো আসো তোমরা এখন আমি তোমাদের বলবো না আমি তোমাদের কাছে জানতে চাইবো কি আসবে যেহেতু তোমরা আমার সামনে নেই বাট আমি চিন্তা করলাম যে তোমরা আমার সামনেই আসো ক্লাসটা হচ্ছে এরকম তুমি দূরে আসো পাশে আসো আমি এটা চিন্তা করবো না আমি এই ক্যামেরার দিকে তাকিয়ে চিন্তা করবো এই ক্যামেরাটা হচ্ছে তুমি তুমি এটার কী উত্তর দিচ্ছ আমি তোমাকে প্রশ্ন করলাম দেখি বলো ঘূর্ণিগুলো বলো তাহলে আমি অপেক্ষা করছি তোমরা কি বলবে তোমরা বলবে যে স্যার এক এক কেন যেহেতু সবার আগে আমরা এক দিলাম এর ওকে ফাইন হলো তারপর কেউ একজন বললা দুই লিখলাম দুই কেউ একজন বললাম তিন লিখলাম তিন কেউ একজন বললা তিনের পর স্যার চার আমি লিখলাম চার কে একজন বললাম ছয় যখনই তুমি ছয় বলবো আমি প্রশ্ন করবো যে ছয় কেন তখন তুমি বলব যে স্যার আপনি প্রথমেই তো বলছেন এভাবে উপর থেকে এসে নিচের দিক থেকে যাবে তার মানে এই কথা যে বলতে পারবে তার মানে বুঝতে হবে তার মনোযোগ আছে এবং আমি আমরা এটাই চাই যখনই তুমি অঙ্ক করো অর্থাৎ যখন কোনো কিছু বুঝার যে কিছু করো সেখানে তোমাকে অবশ্যই মনোযোগ দিতে হবে এবং তোমাকে চিন্তা করতে হবে থিং 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 চিন্তা করো চিন্তা করো চিন্তা করো অ্যানালাইসিস বিশ্লেষণ করো অ্যানালাইসিস বিশ্লেষণ করো অ্যানালাইসিস বিশ্লেষণ করো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে চেষ্টা করো ট্রাই টু রিয়েলাইজ উপলব্ধি করতে চেষ্টা করো আমি টুটুল স্যার তোমাকে এখানে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ লিখলাম তুমিও সেটা লিখে যায় গেলা এটা কিন্তু অঙ্ক না তোমাকে চিন্তা করতে হবে যে স্যার চার কেন লিখল ছয় কেন আসলো আট কেন আসলো এই চিন্তা করে তুমি তোমার মতো সমাধান নিজেই বের করতে পারবা এরপরে কত আট বারো বারো পরে কত লিখলাম চব্বিশ এ হচ্ছে আমাদের গুণ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা এই পর্যন্ত যাচ্ছি সেকেন্ড টার্মের নোটশিট সংগ্রহ করবার জন্য ক্যাম্পস মিশন স্কুল ইউটিউব চ্যানেলের এর ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেলিং অ্যাড্রেস দিয়া থাকে